মোমো নাকি এগুলো? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একদম সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতেছি, আশা করি সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। করোনা টিকা দিতে যাবো, ভ্যাকসিন আজকে দ্বিতীয় ডোজ। তো ফকিরাপুল আমার মানে কেন্দ্রটা, ফকিরাপুল ডিডিএস ক্লাব, প্রতিজিল থানার পিছনে সাথেই ডিডিএস ক্লাবটা, সবাই চিনেন। তো চলেন আমরা এখন সকালে নাস্তা করতে দেবো, কারণ নাস্তা না করলে সকালে টিকা দেয় না। সকাল নাস্তা করব, তারপরে টিকা দিতে যাব। তো চলেন আপনারা আমার সাথে চলেন। ও, টিভির সুইচটা বন্ধ করে দিই। আসলে বাসা থেকে বেরোনোর আগে সবকিছু বন্ধ করে যাওয়াই ভালো। সামনে বড় বাচ্চাদের মানে স্কুল কলেজের বাচ্চাদের টিকা দিতেছে, একদম বাসার সামনে বের হওয়া যায় না, একদম ভিড়। এই তো আম্মু কানা চলে আসছি ডিডিএস ক্লাবে। দেখেন কত মানুষ, অনেক মানুষ। সিরিয়াল ধরতে হবে, আগে কাগজ জমা দিতে হয়, কাগজ জমা দিচ্ছি। আমরা বসে আছি, যাই না কয় ঘন্টা লাগে, কয় ঘন্টা লাগে জানি না। তো বসে আছি এখনো, এক ঘন্টা হয়েছে আসছি, আমরা নাস্তা খেলাম, এখন আবার বসে আছি, ঢুকে পড়ছি। ফাইনালি আমরা, আলহামদুলিল্লাহ দ্বিতীয় ডোজ কমপ্লিট। ব্যথা লাগে না, তো বুস্টার ডোজ কি দিবেন? বুস্টার মেসেজ আছে দিদা, তো ওটার জন্য আবার অপেক্ষা করি যে কবে আসে। আলহামদুলিল্লাহ ভালো মতোই দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করলাম। আইডি কার্ড অনলাইন থেকে কাল দিই? হ্যাঁ, ওটা কইছে আমাকে, বলে দিছে অনলাইন থেকে ওই আইডি কার্ডের ফটোকপি দিলে নাকি দিলে ওটা ফিট করে দিবে। তো চলেন এখন বাসায়। মোমো নাকি এগুলো? বাসার সামনে রাস্তা আটকায় যে টিকার ইয়ে করতেছে পাশে কলেজ, তো বাসায় যাবো কিভাবে জানি না। আমরা বাসায় চলে আসছি আর টিকা দেওয়া শেষ। তো বাসায় আসলে কালকে মুরগি রান্না করছিলাম, সেটা ছিল, আর পোলাও রান্না করছিলাম, সেটা গরম করে রেখে গেছি। তো রান্না বান্না সকালে করিনি, ভাবছিলাম শাশুড়ির বাসায় যাব, তো ওনার বাসায় যাইনি, তো এই জন্য বাসায় চলে আসলাম। আর বাসায় এসে দুপুরে কিছু খাইতে হবে, তো এখন রান্না করব। ভাত রান্না করে, ভাত ছিল তো ওটা গরম টরম করে রেখে চলে বড়ি। আর এখন এক পর তরকারি রান্না করবো, মুরগির মাংস আছে, পোলাও আছে বাচ্চাদের জন্য, ভাত রান্না আছে, শুধু খালি এক পর তরকারি রান্না করবো। তেলাপিয়া মাছ ভিজাইছি সিম দিয়ে রান্না করবো। চলেন রান্না শুরু করি। তো আমি রান্নাঘরে চলে আসছি রান্না করতে, আর এখানে রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে, সিম আলু টমেটো দিয়ে। তো এই যে পেঁয়াজটা কষা নিলাম, এখন আমি সিম আলু আর টমেটোটা দিয়ে দিব। এটাকে মনে হয় বিচি আলা সিম বলে, একটু বিচি বিচি ফুলা ফুলা। আর কালকে আমার হাজবেন্ড সিমের বিচি আনছে কিনা, এক কেজি না আধা কেজি, তো ওটা আবার ভিজায় রাখবো। ভিজায় রাখলে রাত্রে এটা বাইছে রাখবো। কালকে রুই মাছ দিয়ে আমাদের আবার খাইতে মজা লাগে, সিমের বিচি দিয়ে রুই মাছ দিয়ে, তো এটা কষানো হোক। তরকারি রান্না হয়ে গেছে, এখন ভাত খাবো বা জল দিতে আড়াইটার মতো। তো চলেন এটা
বন্ধ করে দিচ্ছি না আগে বাচ্চাদের খাওয়াই নিব তারপর আমি খাবো তো চলেন তো আমরা খাওয়া দাওয়া শেষ করছি দুপুরের খাওয়া দাওয়া করে এখন কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি তাহলে তুমি কি করো মোবাইল তুমি তো পচা মেয়ে এই জন্য মোবাইল দেখো তাহলে কিন্তু অনেক পচা সারাদিনই মোবাইল দেখে তো আজকে ছোট্ট একটা ভিডিও করলাম আশা করি সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যদি পারি বিকেল আরও কিছু ভিডিও দেখাবো তো এখনকার মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি আর এখন আমি রেস্ট নিব তো চলেন আমরা এখন রেস্ট নিই তাহলে না গুড ইভিনিং তো আমি আবার চলে আসলাম সন্ধ্যায় এখন চা খাবো আর বিস্কিট খাবো তো বাসায় মেহমান আসছে তো ওনাকে চা বানিয়ে দিব তো চলেন আমি চা বানাবো এখন আর মেহমান দিয়ে কি বলে এটাকে কালো কালো আঙুর আঙুর বলে কিরকম তো চলেন চা বানি তো এই যে দুধ বসাই দিছে অলরেডি আমি চা হবে দুধ চা রাতের খাবার দাবার শেষ এখন আমরা শিমের বিচি বাজবো কারণ কালকে এটা রান্না করব বিছানায় নিয়ে বসছি টিভি দেখতেছি সিআইডি আর শিমের বিচিগুলো বাইসা নিই ভিজায় রাখছিলাম প্রায় দুই তিন ঘন্টা আগে তো ওগুলো ফুলে গেছে তো এই যে আমার শিমের দানা বিচি মানে শিমের বিচি বাঁচা শেষ তো এখন বাজে প্রায় 11:30 মতো তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ জানাচ্ছি সবাইকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট আল্লাহ হাফেজ